নারী মমতাময়ী এক মানবী, জীবনের নানা ছন্দে নানা কাজে নানা চরিত্রে হয়ে অবতীর্ণ, জীবন যুদ্ধে পারদর্শী সৈনিকের মতো সকল কাজে হয়ে যায় সফলতার সঙ্গে উত্তীর্ণ। কিন্তু হায়, আজও নারী না পায় তার যোগ্য সম্মান। সীতার মতো নারী দেখে আজও কিছু রাবণ হয়ে ওঠে উন্মত্ত। চলতি পথে সবার গোচরেই অমর্যাদা করার প্রয়াসে নারীকে করে উদ্ভ্রান্ত, অসম্মানিত। মহাভারতের দ্রৌপদী আজও আছে গ্রামে গঞ্জের আনাচে কানাচে, পতির সম্মুখে পত্নীর ধর্ষণও সেখানে বাধা হয়ে দাঁড়ায় না কখনো কোনো মতে। বাল্যবিবাহ, বলপূর্বক দাম্পত্য, কর্মস্থানে বৈষম্য, বধূ হত্যা এখনো সমানে চলেছে চতুর্দিকে। তবে কি নারী পায় না তার যোগ্য মর্যাদা? জীবনের সর্বস্তরে নারীকে বঞ্চিতা, অপমানিতা? না না, বদলেছে দিন, নারী নিজেই আজ শক্তিশালিনী, ত্রিশূলধারিণী। মা দুর্গার শক্তি সঞ্চয় করে নারী হয়েছে বলশালিনী, হয়েছে স্বমহিমায় ভাস্বর। তাই তো দেখতে পাই জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র কোথায় পদচিহ্ন পড়েনি তার। নারী আজ স্বাধীন পাখির মতো বিচরণ করছে সর্বত্র, কখনো মাতা, কখনো পত্নী, কখনো সহোদরা, কখনো প্রেয়সী, আবার কখনো বান্ধবী। কত রূপে, কতভাবে দেখো সেই মানবী নারী। ভুলো না, এই বিশ্বের তুমি দেখতে না আলো, যদি না রাখত সেই তোমাকে তার মাতৃ জঠরে, ভূমিষ্ঠ হবার আগের বন্দি দশায় তোমাকে বাঁচত না ভালো। হে মানব, ওঠো জাগো, দাও নারীকে তার প্রাপ্য সম্মান, তবেই হবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করার প্রকৃত জ্ঞান।